আসসালামু আলাইকুম। দুপুর একটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি বিথি আক্তার। মানিকগঞ্জে জেল প্রশাসকের কার্যালয়ে বিজয় দিবসের বেলুন ফুলাতে গিয়ে বিস্ফোরণ, নিহত এক। নোয়াখালীতে দিনই দুপুরে ফের স্বর্ণের দোকানে ডাকাতি, 50 ভরি স্বর্ণালঙ্কার লুট। বিএনপির বিজয় র্যালি আয়োজনকে ঘিরে নয়াপল্টনে অতিরিক্ত পুলিশ মোতায়েন। স্বতন্ত্র প্রার্থীর ফিলিং স্টেশনে ভাঙচুর, আগুন দেওয়ার চেষ্টা। জাতীয় স্মৃতিসৌধে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। মিরপুরে শিবিরে বিজয় র্যালিতে পুলিশ, ছাত্রলীগ, যুব দলের ধাওয়া, আটক 11। এসএসসি এইচএসসির ফল যাচাইয়ের আবেদন বেড়েছে প্রায় 3 গুণ। 7 বছর ধরে বাংলাদেশের বৈদেশিক ঋণ পরিশোধের সক্ষমতা কমছে বিশ্বব্যাংক। গাজা ইসরায়েলে গোলায় আহত আল জাজিরা ক্যামেরাম্যানের মৃত্যু। এবং নির্বাচন কর্মীদের মানহানি, $15 কোটি জরিমানা ট্রাম্প মিত্র গিলিয়ানের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মানিকগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ে বিজয় দিবসের অনুষ্ঠানে বেলুন ফুলাতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। এতে আনোয়ার ব্যাপারী নামের একজন নিহত হয়েছেন, গুরুতর আহত হয়েছে আরও একজন। শনিবার ভোরে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় এই ঘটনা ঘটে। জানা গেছে, জেলা প্রশাসন আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠানের জন্য ওই বেলুন ফোলানো হচ্ছিল। তবে এ বিষয়ে জেলা প্রশাসনের দায়িত্বশীল কাউকে ফোন করে পাওয়া যায়নি। সদর থানার অফিসার ইনচার্জ হাবিল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। নিহত মোহাম্মদ আনোয়ার ব্যাপারী ফরিদপুর জেলার কোতোয়ালি থানার আরোকান্দি গ্রামের কাউসর ব্যাপারে ছেলে। তিনি বেলুন ব্যবসায়ী এবং মানিকগঞ্জের জয়রাও এলাকায় ভাড়া বাসায় থাকেন। আহত আরেক বেলুন ব্যবসায়ী কবির হোসেন মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম শানবান্দা গ্রামে আতর আলী ছেলে। জানা গেছে, শনিবার ভোরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের কাছে বিজয় দিবসের অনুষ্ঠানের বেলুন ফুলাতে গেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এ সময় বেলুন ব্যবসায়ী আনোয়ার বাম পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের 3 তলার ওপর গিয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় আনোয়ারকে প্রথমে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়, সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আহত কবির হোসেন মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নোয়াখালীতে 1 সপ্তাহের ব্যবধানে ফের স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এবার সোনাইমুড়ি উপজেলায় একটি জুয়েলারি দোকানে দিনই দুপুরে তালা কেটে 50 ভরি স্বর্ণালঙ্কার লুট হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুর 1:38 দিকে উপজেলার সোনাইমুড়ি বাজারের মোতালে প্লাজার আমিন জুয়েলার্স এই ডাকাতির ঘটনা ঘটে। আমিন জুয়েলার্সের মালিক সাকায়াত উল্লাহ অভিযোগ করে বলেন, তিনি শুক্রবার দুপুর 1:15 দিকে দোকান থেকে জুমার নামাজ পড়তে মসজিদে যান। ওই সময় এক ব্যক্তি দোকানে তালা কেটে ভেতর থেকে 50 ভরি স্বর্ণ নিয়ে যায়। সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বক্তিয়ার উদ্দিন চৌধুরী জানান, স্বর্ণ লুট করার একটি ভিডিও ফুটেজ পাওয়া গেছে। একজন পাঞ্জাবি পরিহিত ব্যক্তি ওই দোকানের পাশে ঘোরাঘুরি করছিলেন। নামাজের সময় ওই ব্যক্তি একটি ব্যাগ হাতে নিয়ে তালা ভেঙে দোকানে প্রবেশ করেন। দোকানের মালিক প্রথম বলেছে, 30 ভরি স্বর্ণ লুট হয়েছে। এখন তিনি অভিযোগ করছেন যে 45 থেকে 50 ভরি স্বর্ণ লুট হয়েছে। ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্বর্ণ লুটের ঘটনার ক্রু উদ্ঘাটনের কাজ করছে পুলিশ। এটি কোনো একক ব্যক্তির কাজ নাকি কোনো চক্র বা ডাকাত দল সম্পৃক্ত তা খতিয়ে দেখা হচ্ছে। মহান বিজয় দিবসে আজ বর্ণাঢ্য বিজয় র্যালি করবে বিএনপি। এই কর্মসূচি ঘিরে নয়াপল্টনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সহ নয়াপল্টনের বিভিন্ন অলিগলিতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পাশাপাশি সাদা পোশাকেও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা গেছে। শনিবার দুপুরে 1টায় রাজধানী নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই র্যালি শুরু হওয়ার কথা রয়েছে। তাদের এই র্যালি মালিবাগ গিয়ে শেষ হবে। সরেজমিনে দেখা গেছে, র্যালিকে কেন্দ্র করে সকালে নয়াপল্টনে একটি পিক আপ ট্রাকে 20টি মাইক আনা হয়েছে। তবে সেগুলো এখনও লাগানো শুরু হয়নি। কার্যালয় থেকে বেশ দূরে ট্রাকটি রয়েছে। এদিকে নয়াপল্টনে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিএনপি নেতাকর্মীরা এখনো কার্যালয়ের সামনে আসতে শুরু করেনি। আর কার্যালয়ের মূল ফটকে এখনো তালা ঝুলছে। র্যালির ব্যাপারে ডিএমপি মৌখিক অনুমতি দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, র্যালিতে ভোট বিরোধী কোনো কর্মকাণ্ড চালানো যাবে না। বগুড়া চার কাহালু নন্দীগ্রাম আসনে স্বতন্ত্র প্রার্থী ডাক্তার জিয়াউল হক মোল্লার ফিলিং স্টেশন ভাঙচুর ও আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। শনিবার 16 ডিসেম্বর ভোর 4টার দিকে শাহজাহানপুর উপজেলা বনানী মোড়ে হক ফিলিং স্টেশনে হামলার ঘটনা ঘটে। শাহজাহানপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ভোরের 7 থেকে 8 জন দুর্বৃত্ত হক ফিলিং স্টেশনে হামলা চালায়। তারা পাম্পে আগুন দেওয়ার চেষ্টাকালে পুলিশের উপস্থিতি পেয়ে পালিয়ে যায়। দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। ডাক্তার জিয়াউল হক মোল্লা জানান, ফিলিং স্টেশনে হামলা হয়েছে, ওখানে যাওয়ার পর ক্ষয়ক্ষতি জানতে পারবো। এর আগে 11 ডিসেম্বর কাহালুর 3 দিঘি বাজারে নির্বাচনী প্রচারণায় গেলে ডাক্তার জিয়াউল হক মোল্লার ওপর হামলার ঘটনা ঘটে।
মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানিয়েছেন প্রেসিডেন্ট মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকাল 6:34 ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান। জাতীয় স্মৃতিসৌধের বেদিতে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন প্রেসিডেন্ট সাহাবুদ্দিন, পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তারা মুক্তিযুদ্ধে বীর শহীদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি সুসজ্জিত দল তখন রাষ্ট্রীয় সালাম জানায়। বিয়োগলে বেজে ওঠা করুণ সুর। মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য, তিন বাহিনীর প্রধান, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিক, সরকারের পদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে আবারও শ্রদ্ধা নিবেদন করে শেখ হাসিনা। এরপর জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং প্রধান বিচারপতি ওবায়দুল হাসান স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। মহান বিজয় দিবসে বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র সিভিল ঢাকা মহানগর পশ্চিম। শনিবার সকালে রাজধানী মিরপুর 10 নম্বর থেকে এই র্যালি শুরু হয়। র্যালি শেষ দিকে পুলিশ ছাত্রলীগ ও যুবদলের নেতারা ছাত্র শিবির কর্মীদেরকে ধাওয়া দেয় বলে অভিযোগ উঠেছে। এ সময় পুলিশ 11 জন নেতা কর্মীকে আটক করেছেন এবং 10 জন আহত হয়েছেন বলে অভিযোগ সংগঠনটির। বিজয় দিবসে বর্ণাঢ্য এই র্যালিতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক ডাক্তার সাদেক আবদুল্লাহ, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি এম এ জামান, সেক্রেটারি সালাউদ্দিন। এদিকে রামপুরায় বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালির আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর উত্তর শাখা। এই র্যালিতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সিবগাতুল্লাহ, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি সালাউদ্দিন। চলতি বছর এসএসসি ও এইচএসসি সমমানের পরীক্ষায় ফল যাচাইয়ে খাতা পূর্ণ নিরীক্ষার আবেদন প্রায় 3 গুণ বেড়েছে। এর পেছনে মূলত 3টি কারণ দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তা হলো যোগ্য শিক্ষকদের মূল্যায়নের অভাব, ত্রুটিপূর্ণ নম্বরপত্র ও শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি। শিক্ষা বোর্ড কর্মকর্তা জানান, মূল্যায়ন জটিলতার কারণে প্রতি বছর একাধিক মামলাও মোকাবেলা করতে হয়েছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, চলতি বছর 3 ডিসেম্বর পর্যন্ত এইচএসসি 2023 এর ফল পূর্ণ নিরীক্ষার আবেদন গ্রহণ করে ঢাকা শিক্ষা বোর্ড। এই বোর্ডের অধীনে প্রায় 1 লাখ পরীক্ষার্থী 2,71,333টি খাতা পূর্ণ মূল্যায়নের আবেদন করে, যেখানে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 3,15,000-এর বেশি। গত বছর 31,574 জন পরীক্ষার্থী 1,04,665 খাতার পর পূর্ণ নিরীক্ষণের আবেদন করেছিল। অর্থাৎ গত বছরের তুলনায় খাতা পূর্ণ নিরীক্ষণের আবেদন প্রায় 2.60 গুণ বেড়েছে। এসএসসি 2023-এ 73,046 জন পরীক্ষার্থী 1,91,201 খাতা পূর্ণ মূল্যায়নের আবেদন করে। গত বছর 36,000-এর অধিক পরীক্ষার্থী 68,000 খাতা পূর্ব মূল্যায়নের আবেদন করে। অর্থাৎ গত বছরের তুলনায় খাতা পূর্ণ নিরীক্ষার আবেদন বেড়েছে 2.81 গুণ। এ ব্যাপারে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশার বলেন, শিক্ষার্থীরা আগের চেয়ে অনেক বেশি সচেতন, তবে পরীক্ষা নিরীক্ষণের দায়িত্বে নিয়োজিত শিক্ষকরা কেন এত ভুল করছেন সেই প্রশ্নের তিনি কোনো উত্তর দেননি। দেশের মোট বৈদেশিক ঋণের তুলনায় বৈদেশিক মুদ্রা রিজার্ভের অনুপাত সর্বনিম্ন এসে নেমেছে। বৈদেশিক মুদ্রা রিজার্ভ কমে যাওয়া এই বৈদেশিক ঋণ বেড়ে যাওয়ার কারণে এমনটি হয়েছে। গত 12 বছরে যে হারে বৈদেশিক ঋণ বেড়েছে সেই হারে রিজার্ভ বাড়েনি। এছাড়া গত 2 বছরের বেশি সময় ধরে দেশে রিজার্ভ কমছে কিন্তু ঋণ বেড়েছে। এসব মিলিয়ে ঋণের বিপরীতে রিজার্ভের অনুপাত কমে গেছে। গত বৃহস্পতিবার প্রকাশিত বিশ্বব্যাংকের ইন্টারন্যাশনাল ডেবট রিপোর্ট 2023 বা বৈশ্বিক ঋণ প্রতিবেদন 2023 শীর্ষ প্রকাশনা থেকে এসব তথ্য পাওয়া গেছে। সূত্র জানায়, রিজার্ভের বিপরীতে বৈদেশিক ঋণের অনুপাত কম থাকলে ঋণ পরিশোধের সক্ষমতা বেশি থাকে, ঋণ পরিশোধের ব্যর্থতার কারণে আর্থিক ঝুঁকি কম থাকে। অন্যদিকে বৈদেশিক ঋণের বিপরীতে রিজার্ভের অনুপাত কম থাকলে আর্থিক ঝুঁকি বাড়ে, ঋণ পরিশোধের সক্ষমতাও কমে। এসব কারণে 7 বছর ধরে বাংলাদেশের বৈদেশিক ঋণ পরিশোধের সক্ষমতা গড়ে কমছে। মাঝে 1 বছর বাড়লেও তা স্থায়ী হয়নি। আলজাজিরার সাংবাদিক ওয়াইল আল দাদদুহর সঙ্গে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের একটি স্কুল সংবাদ সংগ্রহের সময় ইসরায়েলের বিমানবাহিনীর গোলায় গুরুতর আহত ক্যামেরাম্যান সামির আবু ধাক্কা মারা গেছেন। শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে আলজাজিরা কর্তৃপক্ষ। খান ইউনিসের ফারহান স্কুল নামে যে স্কুলটিতে সংবাদ সংগ্রহের জন্য গিয়েছিলেন আলজাজিরা আরবিকের ওয়াইল এবং সামির, ইসরায়েলি বাহিনী অভিযান শুরুর পর থেকে সেখানে আশ্রয় নিয়েছেন ঘরবাড়ি হারানো ফিলিস্তিনিরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সে সময় ওই এলাকায় ব্যাপক গোলা বর্ষণ করছিল ইসরায়েলি বিমানবাহিনী। গোলার আঘাতে আহত হন ওয়াইল এবং সামির উভয়ে, তবে সামিরের আঘাত বেশি গুরুতর ছিল। আল জাজিরার বিবৃতিতে বলা হয়েছে, ওই এলাকায় অ্যাম্বুলেন্স প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় দীর্ঘ সময় চিকিৎসা সেবা পাননি সামির। পরে অ্যাম্বুলেন্স এলো, সামিরকে আর বাঁচানো যায়নি, এর আগেই মৃত্যু হয়েছিল তার। অ্যাম্বুলেন্স প্রবেশে ইসরায়েলি বাহিনীর নিষেধাজ্ঞায় জেরে আহত হওয়া 5 ঘন্টারও বেশি সময় ধরে সেখানে পড়েছিলেন সামির। ব্যাপক রক্তপাতের কারণে মৃত্যু হয়েছে তার, বিবৃতিতে বলেছে আল জাজিরা। তার সঙ্গে
জঙ্গি ওয়াইল আল দাহদু অবশ্য বর্তমানে বিপদমুক্ত রয়েছেন। হামলার পর লোকজন তাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গিয়েছিলেন, সেখানে চিকিৎসা নেন তিনি। নির্বাচন কর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে মানহানি করায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক আইনজীবী ও মিত্র রুডি গিলিয়ানকে প্রায় $15 কোটি জরিমানা করেছেন আদালত। জর্জিয়ার দুই নির্বাচন কর্মীর বিরুদ্ধে 2020 সালে নির্বাচনে ট্রাম্পের বিরুদ্ধে কারচুপি করতে সহায়তা করার অভিযোগ করেন রুডি গিলিয়ানি। এতে তার বিরুদ্ধে মানহানির মামলা করেন ওই দুই কর্মী। স্থানীয় সময় গতকাল শুক্রবার আদালত মানহানির মামলায় রুডি গিলিয়ানকে দোষী সাব্যস্ত করে জরিমানা করেন। ওয়াশিংটনের ফেডারেল আদালতের রায়ে বলা হয়, নির্বাচন কর্মী ওয়ান রেয়া সোয়ামস ও তার মা রুবি ফ্রিম্যানের মানহানি ও অনুপতিতে আঘাত হানার জন্য $7,30,00,000 এবং ট্রাম্পের সাবেক আইনজীবী ও নিউ ইয়র্কের সাবেক মেয়রকে শাস্তি দেওয়ার জন্য $7,50,00,000 জরিমানা দিতে হবে। আদালতের বাইরে রুবি ফ্রিম্যান সাংবাদিকদের বলেন, আজ অত্যন্ত আনন্দের দিন, আমার এবং আমার মেয়ের সঙ্গে রুডি গিলিয়ানি যা করেছে আদালত তার বিরুদ্ধে প্রমাণ পেয়েছে এবং এর জন্য তাকে দায়ী করেছে, অন্যদেরও দায়ী করতে হবে। আমাদের পরবর্তী বিকেল 4টার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।